আরে তো কান্না নয় আমার, এ যে চোখের জলের মুক্ত হার, আমার পড়তে ভালো লাগে মধু তোমারই পথ চেয়ে। এ তো কান্না নয় আমার, এ যে চোখের জলের মুক্ত হার, আমার পড়তে ভালো লাগে বধু তোমারই পথ চেয়ে। এ তো কান্না নয় আমার, এ তো দীর্ঘ নিশ্বাস নয়, নেই এখানে ব্যথা, এ তো দীর্ঘ নিশ্বাস আমার, চুপি চুপি গা গানের কথা আমার, গাইতে ভালো লাগে বধু তোমারই পথ চেয়ে। এ তো কান্না নয় আমার, এ যে চোখের জলের আমার পড়তে ভালো লাগে বধু তোমারই পথ চেয়ে। এ তো কান্না নয় আমার। নমস্কার শ্রোতাদের সামনে, এইভাবে এসে গান শোনাবার এটা একটা আমি ভীষণ সৌভাগ্য মনে করি। আমার গানের কথা বলতে গেলে, এই গানটা যে গাইছিলাম এটা 1970 সালে আমার প্রথম বাংলা গানের রেকর্ড, শৈলেন মুখোপাধ্যায়ের সুরে গেয়েছিলাম, পুলক বন্দ্যোপাধ্যায় লেখা গান ছিল। ছোটবেলা থেকে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি, তারপরে আস্তে আস্তে বাংলা গানের জগতে এলাম। এই বাংলা গান গাইতে এসে বহু গুণীজনের সান্নিধ্য পেয়েছি আমি, তার মধ্যে পণ্ডিত রবিশঙ্কর আছেন, ওস্তাদ আলী আকবর খান সাহেব আছেন, নওশাদজি আছেন, তারপরে আর বাংলার হেমন্তদার সুরে প্রচুর গান করেছি, মান্নাদারও প্রচুর গান করেছি, তবে বেসিক রেকর্ডের গান বোধ হয় মান্নাদার সুরে সব থেকে বেশি গেয়েছি আমি। কয়েকটা গান গাইতে থাকি, এখন আমি হেমন্তদার সুরে একটা গান শোনাচ্ছি, এটাও পুলক বন্দ্যোপাধ্যায়ের গান ছিল। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না, সে যেন এসে দেখে পথ চেতা চেতার কি সুরা মিশে দিয়েছি, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না।
গান গাইতে গেলে মনে পড়ে যায় যে হেমন্তদা কী বলেছিলেন। তখন তো একদম প্রথম প্রথম গাইছি, হেমন্তদা বললেন, ওরে শুধু গানটা গেয়ে গেলেই হবে, গানে কথাটা একটু পড়েছিস, একটু আর্জি জানাতে হবে। যে তো সেসব কথাগুলো মনে পড়ে, আর এই এখন পরিণত বয়সে এসে মনে হয় যে কত উপকার হয়েছিল তখন তাদের কাছে এই গানগুলো যেমনি করে শিখেছিলাম, পরবর্তীকালে যখন আবার গান গাইতে গেছি সেই কথাগুলো কানে বেজেছে, যে গানের কথাগুলো একটু পড়ি। তারপরে ওই এক্সপ্রেশন তো আলাদা করে আর্টিস্টকে শেখানো যায় না, গানের মধ্যেই থাকে ওটা, ওটা নিজস্বতা, একটা গাইবার ভঙ্গি। সেগুলো আমার সৌভাগ্য হয়েছে তাদের কাছে পেয়েছি এগুলো। এরপরে একটা মান্নাদার গান শোনাচ্ছি। কেন নয়নে আবির ছড়ালে, কেন নয়নে আবির ছড়ালে, নীল বাসে রাঙা রং কেন ঝরালে, নীল বাসে রাঙা রং কেন ছড়ালে, কেন নয়নে কথা একটা কথা মনে পড়ে যায় গাইবার সময়, মান্নাদা কীরকম গান করতেন, মানে ক্লাসিক্যাল কাজগুলোকে বাংলা গানের মধ্যে ঢোকানো, তার মধ্যে একটা ওনার মধ্যে বিশেষ করে আমি দেখেছি একটা পরিমাপ বোধ ভীষণভাবে। যেমন এই লাইনটা যখন শেখাচ্ছিলেন, রং ভরালে, তারপর ছিল রং ভরালে কেন, করেই বললেন বেশি কালোয়াতি লাগছে না, শোনো এটাকে প্লেন করে দাও, কি ভরালে কেন, আস্তে করে মিষ্টি করে গাওয়া, এগুলো মানে কি বলবো, কত যে পেয়েছি না পরবর্তীকালে। ওই যে বললাম যে যখনই যে গানটা গাইতে গেছি ওই গানগুলো মনে পড়ে গেছে। অনেক সময় আজকাল আমরা দেখি যে আমাদের ছোট ছেলে মেয়েরা যারা ক্লাসিক্যাল গান টান শিখছেন তারা বাংলা গান গাইতে গিয়ে ওরকম কালোয়াতি ঢুকিয়ে ফেলেন, এটা কিন্তু আমার একেবারেই মত নয়। এবং আমার ছোটদের আমি সবসময় বলি যে কালোয়াতি ভেতরে আছে, সেটাকে কতটুকু কোনখানে কিভাবে লাগাতে হবে সেটা কিন্তু একটু মেপে বুঝে চলতে হবে। যাই হোক, আমার অনেক শ্রোতারা এখানে রয়েছেন, যদি তারা কোনো গান বলতে চান আমাকে বলতে পারেন। আজ এই এখানে এসে আমার অনেকগুলো কথা মনে পড়ে যাচ্ছে তোমার গান শুনে, যে আমার সুযোগ হয়েছিল তোমার সঙ্গে যাওয়ার নানান জায়গায় বিদেশে, যেমন লন্ডনে, আমেরিকায়, ইংল্যান্ডে, কানাডাতে। সেখানে আমার একটা বিশেষ ভালো লাগা গান এবং এই উৎসবের ইয়েতে গাইতে খুব ভালো লাগে, তোমাকে সেই গানটা গাইতে অনুরোধ করবো, হৃদিবৃন্দাবন। ও আচ্ছা, দাশরথী রায়ের গানটা আমি একটুখানি শোনাচ্ছি। তারপরে যদি পারো দিলীপ রায়ের ভক্তিমূলক গান আছে, নিশ্চয়ই নিশ্চয়ই হেমন্ত তো গাইছি। আচ্ছা, থ্যাংক ইউ। ঝাঁপতালের উপরে হৃদিবৃন্দাবনে বাস,
যদি করু কমলাপতি রিদি বৃন্দাবনিবাস, যদি করু কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার ভক্তি হবে তার সুতি রিদি বৃন্দাবনিবাস, যদি করু কমলাপতি ওহে ভক্ত প্রিয় রকমের গান গেয়েছি, সুযোগ পেয়েছি গাইবার। তার মধ্যে পণ্ডিত ভীমসেন যোশীর সুরে কিছু ভজনও আমি রেকর্ড করেছি, তারপরে ঠুমরি গেয়েছি, ঠুমরি অঙ্গের বাংলা গান গেয়েছি, তারপরে এই যে আমি ছোটোবেলা থেকে খেয়াল ঠুমরি শিখেছি সেটার মধ্যেও একটা জিনিস হচ্ছে যে অনেক সময় বলা হয় বাংলা ভাষায় ঠুমরি ভালো হয় না, বাংলা ভাষায় খেয়াল ভালো হয় না, কিন্তু আমি বিশ্বাস করি না। বাংলা ভাষা এমনই ভাষা, তাতে সব গান গাওয়া যায়, এবং সেটা হচ্ছে নিজের বুদ্ধি থাকতে হবে যে আমি যখন বাংলা ভাষায় গান করছি তখন ওই হিন্দি গান গাইতে গেলে বা একটা খেয়াল গান গাইতে গেলে যেরকম হয় না যে উচ্চারণটা একটু বিকৃত হয়ে যায়, সেটা আমি চেষ্টা করি। যেমন বাবার সুরে আমি প্রচুর বাংলা গান রেকর্ড করেছি, তার মধ্যে একটা আছে মিয়াকি টোরির উপরে গিয়েছিলাম, আমি এক লাইন শোনাচ্ছি দুতেকতাল। জাগুনাথ জাগো হে জাগুনাথ জাগো হে জাগো নিভৃত মন্দিরে দেবতা, জাগো জাগুনাথ জাগো হে। আমার তো মনে হয় না এই যে বাংলা গান গাইলাম এটা খুব লাগছে কি মনে হচ্ছে না, কথাগুলো সুন্দর করে বলতে পারলে এটা তো একটা আলাদা ধরনের অন্য স্টাইলের বাংলা গান। এই ধরনের আমি প্রচুর গান রেকর্ড করেছি। এবারে আরেকটা বাংলা আধুনিক গান শোনাই, মান্না সুরে। ঠিকানা না রেখে ভালোই করেছ বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছ বন্ধু, না সার কোনো কারণ সাজাতে হবে না তোমার, ঠিকানা না রেখে ভালোই করে
এবারে মনে হচ্ছে নওশাদজির সুরে একটা বাংলা গান শোনাই। ওনার কাছে যখন গিয়েছিলাম বললেন আমি তো বাবা বাংলা ভাষা জানি না, আমি কি করে বাংলা গান করব। তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি সুর দিন, আমি বাংলা কথা ঠিক বসাবো এর মধ্যে। তা বললেন আমি যদি মানে না বুঝতে পারি তুমি কি করে কোন সুরের ওপরে কোন গান বলে সেটা আমার উপরে ছেড়ে দিন। তা বোম্বেতে গিয়ে নওশাদজির সুর একটা হিন্দি গজল নিয়ে রবীন্দ্র জৈনের কাছে গেলাম, রবীন্দ্র জৈনের গানও আমি গাইবো। তা গিয়ে বললাম দাদা এবারে আপনার সুরে না, আপনার কথায় গাইতে হবে আমাকে, তাই এই সুরের উপরে কথা বসান, কি সুন্দর কথা দেখুন। বিকেল হলে তোমায় মনে পড়ে কত না স্মৃতি, আশা যাওয়া করে বিকেল হলে তোমায় মনে পড়ে, বিকেল হলে তোমায় মনে পড়ে কত না স্মৃতি, আশা যাওয়া করে কত না স্মৃতি, আশা সকাল শেষে সন্ধ্যা যে গানটা আছে ওটা রবীন্দ্র জৈনেরই গান, ভালোই হচ্ছে গাইছি, ওনারই লেখা ওনারই সুর। প্রথমে সকাল শেষে সন্ধ্যা বাকি টুকু রোদেতে ভরা, প্রথমে সকাল শেষে সন্ধ্যা বাকি টুকু রোদেতে ভরা, এভাবে জীবনকে thank you.
গাইতে গিয়ে মনে হচ্ছে যে আধেকটা গাইলে কেমন যেন ভালো লাগছে না, সেই জন্য এই গানটা আমার এত নিজেরও ভালো লাগে পুরোটা গেয়ে ফেললাম। একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আপনি যেদিন প্রথম রেকর্ডিং করলেন সেই দিনের ফিলিংসটা যদি বলেন আমাদের। হ্যাঁ, এটা একটা সাংঘাতিক কথা, প্রথম রেকর্ডিং বলতে কি জানো তো, আমার একটু একটু অভ্যেস ছিল, কারণ শিশু মহলে গাইতাম, তারপরে গল্পদের দুরাসরে গেলাম, মানে মাইক্রোফোনটাকে যে একটা ভয় পাওয়া, গেলেই গলা কাঁপছে, ভয় করছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমার ছোটোবেলা থেকেই ছিল না, খুব সাহস ছিল। তারপরে বড় হতে হতে ওই সাহসটা একটু কমে গেল, বুঝলে, তখন একটা দায়িত্ব এসে গেলো। তো তারপরে যখন শৈলেন্দার সুরে বাংলা গান রেকর্ড করতে গেলাম, সেই সময় আমি ভাবছি যে সবাই খালি ভাবে যে আমি বাবার কাছে খেয়াল ভজন এইসব গেয়েছি, কী জানি কীভাবে মাইক্রোফোনে গলা দেবো, কী করবো, কিন্তু ভীষণ অনায়াসে গেয়ে ফেলেছিলাম। আর সব থেকে কী জানো, এক যে সেটা হচ্ছে তখনকার দিনের এরকম শৈলেন্দার মতন মানুষরা আমাকে খুব সাহায্য করেছেন, এত সাহস দিতেন, বলতেন যে তুমি যেটা গাইবে সেটা একবার জগতের শ্রেষ্ঠ গান হবে, এই যে একটা সাহস মনের মধ্যে দিয়ে দিতেন। তারপরে মাইক্রোফোনের সামনে গিয়ে একটাই টেক হলো, আর দ্বিতীয়বার গাইতে হলো না, আর পরে খুব ভয় করেছিল যে এবারে রেকর্ডটা বেরোবে বাজারে, সেই পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরোলে যেরকম থাকে না, সেরকমই যে কী জানি গানটা কেমন বা হবে, লোকেরা কীভাবে পছন্দ করবেন কি না, বা বাংলা গানের জগতে আমার কোনো জায়গা হবে কি না, তবে এইসব কখনো ভাবতাম না। জানো, একবার হেমন্তদা আমাকে বলেছিলেন যে এই যে গানটা গাইলি, এই গানটা যদি খুব হিট হয়ে যায় তখন কী করবি, তা আমি বলছি কী জানি দাদা কী করবো, জানি না, তো কখনো চিন্তা ভাবনা করতে নেই। আর হেমন্তদা একটা কথা বলতেন, কখনো আশা করবে না, যেটা পেয়েছো উপরি পাওনা হিসেবে নিয়ে নেবে, তাহলে না পেলে তোমার দুঃখটা হবে না। এই কথাগুলো যেন জীবনে চলার পথে প্রত্যেকটা স্টেপিংয়ে আমার মনে পড়ে। আর সব থেকে ভালো লাগে যে অনেক দিন তো হয়ে গেল, 70 সালে প্রথম রেকর্ড করেছি, এখনও লোকেরা আমাকে ভালোবাসছেন সমানভাবে, সেটা আমার ভীষণ একটা ভাগ্য। আর রেকর্ডিং করতে গিয়ে আর কোনো দিন কোনো ভয় হয়নি, একটা হয়েছিল, সেটা এবারে গাইবো শ্যামলদার সুরে প্রথম যেটা ছবিতে গাইলাম। তবে ছবিতে গাইবার অভিজ্ঞতা আমাকে প্রথম দিয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎদার সুরে আমি ছোটদের গান গেয়েছিলাম, শিব ঠাকুরের গলায় দোলে বৈঁচি ফুলের মালিকা গাইছি, দেখো বাচ্চাদের গান। শিব ঠাকুরের গলায় দোলে বৈঁচি ফুলের মালিকা, গলায় দড়ি কে পরালো বল না গৌরী বালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বৈঁচি ফুলের মালিকা। আমি কিন্তু খুব গান শেখা মেয়ে, তাই না, বলে খুব শিখে এসেছি এই শিল্পীটা, শিখে এসে কিচ্ছু হয় না রে, গানটা কোন গানটা কিভাবে গাইতে হবে সেটাই হচ্ছে আসল কথা। কেননা এই গানটা গেয়ে আমার বাবা আমার গান কোনো দিন ভালো বলেননি, কোনো দিনও না, জীবনের শেষ দিন পর্যন্ত কেবলই ভুল ধরেছেন, এখানে খোঁজ হলো না, ওখানে সুরটা ঠিক মতন লাগলো না, এখানটা এরম হলো কেন, আরও অন্তরে যাওয়া উচিত ছিল, কিন্তু এই গানটা বাবা ভালো বলেছিলেন। কেন জানো, বাবা বলেছিলেন এই গানটা শুনলে মনে হয় না যে তুই গান জানিস, একেবারে বাচ্চাদের মতন ওরকম করে গাওয়া। যাই হোক, যেটা বলছিলাম, শ্যামলদার সুরে আমি সেও সখার গান গাইতে গেছি, তা গান টান শেখানো হয়ে গেছে, রেকর্ডিং হচ্ছে, তখন তো ওই ট্র্যাক ছিল না, সবাই আমরা একসঙ্গে বসতাম, রেকর্ডিং হচ্ছে, হতে হতে আর্ধেকটা গান হয়েছে, তখন আমি কাঁচের ভেতর দিয়ে দেখতে পাচ্ছি যে উত্তম কুমার এসেছেন, বুঝলে, সে লাল গেঞ্জি পরা আর কি যে ভালো দেখতে, কি আর বলবো, আমার দেখে টেকে সব গান টান ভুলে গিয়ে কাগজ টাগজ কোথায় হাত থেকে পড়ে গেল, গান বন্ধ হয়ে গেল মাঝখানে, সবাই ছুটে এসেছেন, কিরে কি হলো, তো আমি বললাম যে না আসলে উত্তম কুমারকে দেখে না আমার কিরম একটা হয়ে গেল, সব গান টান ভুলে গেলাম। তখন শেষকালে গৌরীদা শ্যামলদা সবাই এলেন আমার কাছে, চা খাবি একটু, কি নার্ভাস হয়েছিস, আমি বললাম না, ওনাকে একটু সামনে আনুন, নাহলে আমি গাইতে পারবো না। তখন সেই ওনাকে গিয়ে বলা হলো যে মেয়েটির গান তো বন্ধ হয়ে গেল, তুমি শিগগিরই যাও। তা উত্তম কুমার তখন আমার সামনে এলেন, আমি একটা প্রণাম করলাম, করতে তখন আমাকে বললেন যে আমি তোমার মিষ্টি গলাটা, তাই ভাবলাম একটুখানি গানটা শুনে যাই, এরম জানলে তো আসতাম না বাবা। তা আমি বললাম যে দাদা কী করবো, আপনাকে দেখে সব কীরকম ভুলে গেলাম। তারপরে বললেন এবার ঠিক হয়েছে, আমি হ্যাঁ ঠিক হয়েছে, তো শ্যামলদার গানটা গাইবো,
গৌরীদার লেখা ছিল। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামে। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামে। Ooh.